2005 সালের পর আর পাকিস্তান সফরে যায়নি ইংল্যান্ড, এরপর কেটে গেছে 17 বছর। এই দীর্ঘ সময়ে পাকিস্তানের মাটিতে আর পা পড়েনি ইংলিশদের। অবশেষে সব বাধা পেরিয়ে গেল মাসে 7 ম্যাচের টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে আসেন মঈন আলীরা। সে সফরটা অবশ্য স্মরণীয় করে রাখল ইংল্যান্ড। 7 ম্যাচ টি-20 সিরিজের শেষ ম্যাচে জিতে গতকাল সিরিজটা নিজেদের করে নিয়েছে ইংলিশরা। গতকাল রোববার লাহোর ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সেই সিদ্ধান্তটা অবশ্য কাজে লাগেনি তাদের। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত 20 ওভারে 3 উইকেট হারিয়ে 209 রান করে ইংলিশরা। এদিকে বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 142 রান সংগ্রহ করে পাকিস্তান। ব্যাট হাতে পাকিস্তানের হয়ে শান মাসুদ সর্বোচ্চ 56 রান করেন। এছাড়া খুশদিল শাহ 27 এবং ইফতেকার আহমদ করেন 19 রান। ইংল্যান্ডের হয়ে ক্রিস ওকস নেন 3 উইকেট, এছাড়া ডেভিড উইলি নেন 2 উইকেট। ফলে পাকিস্তানের 66 রানের হারে 4-3 ব্যবধানে সিরিজ জিতে নেয় ইংলিশরা।